অনধিকার প্রবেশ রবীন্দ্রনাথ ঠাকুর প্রযোজনায় ব্লাইন্ড পারসনস অ্যাসোসিয়েশন গল্প পাঠে শিলা বিশ্বাস একদা প্রাতকালে পথের ধারে দাঁড়াইয়া এক বালক আর এক বালকের সহিত একটি অসম সাহসিক অনুষ্ঠান সম্বন্ধে বাজি রাখিয়াছিল ঠাকুরবাড়ির মাধবি বিতান হইতে ফুল তুলিয়া আনিতে পারিবে কিনা ইহাই লইয়া তর্ক একটি বালক বলিল পারিব আর বালক বলিল কখনোই পারিবে না কাজটি শুনিতে সহজ অথচ করিতে কেন সহজ নহে পত্নীর নিকটে তাহার বৃত্তান্ত আর একটু বিস্তারিত করিয়া বলা আবশ্যক পরলোকগত মাধবচন্দ্র তর্কবাচস্পতির বিধবা স্ত্রী জয়কালী দেবী রাধানাথজিউর মন্দিরের অধিকারিণী অধ্যাপক মহাশয় টোলে যে তর্কবাচস্পতি উপাধি প্রাপ্ত হইয়াছিলেন পত্নীর নিকটে একদিনের জন্যও সে উপাধি সপ্রমাণ করিতে পারেন নাই কোন কোন পণ্ডিতের মতে উপাধির সার্থকতা ঘটিয়াছিল কারণ তর্ক এবং বাক্য সমস্তই তাহার পত্নীর অংশে পড়িয়াছিল তিনি পতিরূপে তাহার সম্পূর্ণ ফলভোগ করিয়াছিলেন সত্যের অনুরোধে বলিতে হইবে জয়কালী অধিক কথা কহিতেন না কিন্তু অনেক সময় দুটি কথায় এমনকি নীরবে অতি বড় প্রবল মুখবেগও বন্ধ করিয়া দিতে পারিতেন জয়কালী দীর্ঘাকার দৃঢ় শরীর তীক্ষ্ণ্চিত করিতে পারিতে বুদ্ধির স্ত্রীলোক তাহার স্বামী বর্তমানেই তাহাদের দেবত্বর সম্পত্তি নষ্ট হইবার জো হইয়াছিল বিধবা তাহার সমস্ত বাকি বকেয়া আদায় সীমা সরহদ্দ স্থির এবং বহুকালের বেদখল উদ্ধার করিয়া সমস্ত পরিষ্কার করিয়াছিলেন তাহার প্রাপ্য হইতে কেহ তাহাকে এক করি বঞ্চিত করিতে পারিত না এই স্ত্রীলোকটির প্রকৃতির মধ্যে বহুল পরিমাণে পৌরুষের অংশ থাকাতে তাহার যথার্থ সঙ্গী কেহ ছিল না স্ত্রীলোকেরা তাহাকে ভয় করিত পরনিন্দা ছোট কথা বা নাকিকান্না তাহার অসহ্য ছিল পুরুষেরাও তাহাকে ভয় করিত কারণ পল্লীবাসী ভদ্রপুরুষদের চণ্ডীমণ্ডপগত অগাধ আলস্যকেই তিনি এক প্রকার নীরব ঘৃণাপূর্ণ তীক্ষ্ণ কটাক্ষের দ্বারা ধিক্কার করিয়া যাইতে পারিতেন যাহা তাহাদের স্থূল জরত্ব ভেদ করি প্রবেশ করিত রূপে ঘৃণা করিবার এবং সে ঘৃণা রূপে প্রকাশ করিবার অসাধারণ ক্ষমতা এই প্রৌঢ়া বিধবাটির ছিল বিচারে যাহাকে অপরাধী করিতেন তাহাকে তিনি কথায় এবং বিনা কথায় ভাবে এবং ভঙ্গিতে একেবারে দগ্ধ করিয়া যাইতে পারিতেন পল্লীর সমস্ত ক্রিয়াকর্মেই বিপদে সম্পদে তাহার নিরল সহস্ত ছিল সর্বত্রই তিনি নিজের একটি গৌরবের স্থান বিনা চেষ্টায় অতি সহজেই অধিকার করিয়া লইতেন যেখানে তিনি নিজে উপস্থিত থাকিতেন সেখানে তিনিই যে সকলের প্রধান পদে সে সম্বন্ধে তাহার নিজের অথবা উপস্থিত কোনো ব্যক্তির মনেই কিছুমাত্র সন্দেহ থাকিত না রোগীর সেবায় তিনি সিদ্ধহস্ত ছিলেন কিন্তু রোগী তাহাকে জমেরই মতো ভয় করিত পথ্য বা নিয়মের লেশমাত্র লঙ্ঘন হইলে ছিল নল রোগের তাপ অপেক্ষা রোগীকে অধিক উত্তপ্ত করিয়া তুলিত এই দীর্ঘাকার কঠিন বিধবাটি বিধাতার কঠোর নিয়মদণ্ডের ন্যায় পল্লীর মস্তকের উপর উদ্যত ছিলেন কেহ তাহাকে ভালবাসিতে অথবা অবহেলা করিতে সাহস করিত না পল্লীর সকলের সঙ্গেই তাহার যোগ ছিল অথচ তাহার মতো অত্যন্ত একাকিনী কেহ ছিল না বিধবা নিঃসন্তান ছিলেন পিতৃমাতৃহীন দুইটি ভ্রাতুষ তাহার গৃহে মানুষ হইত পুরুষ অভিভাবক অভাবে তাহাদের যে কোনো প্রকার শাসন ছিল না এবং স্নেহান্ধ পিসিমার আদরে তাহারা যে নষ্ট হইয়া যাইতেছিল এমন কথা কেহ বলিতে পারিত না তাহাদের মধ্যে বড়টির বয়স আঠারো হইয়াছিল মাঝে মাঝে তাহার বিবাহের প্রস্তাবও আসিত এবং পরিণয় বন্ধন সম্বন্ধে বালকটির চিত্ত করিয়া কিন্তু পিসিমা তাহার সেই সুখবাসনায় বাসনায় একদিনের জন্য প্রশ্রয় দেন নাই অন্য স্ত্রীলোকে নেয় কিশোর নবদম্পতির নব প্রেমোদ্গম দৃশ্য তাঁহার কল্পনায় অত্যন্ত উপভোগ্য মনোরম বলিয়া প্রতীত হইত না বরং তাহার ভ্রাতুস্পুত্র বিবাহ করিয়া অন্য ভদ্র গৃহস্থের ন্যায় আলস্য ভরে ঘরে বসিয়া পত্নীর আদরে প্রতিদিন স্ফীত হইতে থাকিবে এ সম্ভাবনা তাহার নিকট নিরতিশয় হেও বলিয়া প্রতীত হইত তিনি কঠোরভাবে বলিতেন পুলিন আগে উপার্জন করিতে আরম্ভ করুক তারপরে বধূঘরে ঘরে আনিবে পিসিমার মুখের সেই কঠোর বাক্যেই প্রতিবেশিনীদের হৃদয় বিদীর্ণ হইয়া যাইত ঠাকুরবাড়িটি জয়কালীর সর্বাপেক্ষা যত্নের ধন ছিল ঠাকুরের শয়ন বসন স্নানাহারের মাত্র দুগ্ধ ছানা পূজক ব্রাহ্মণ দুটি দেবতার অপেক্ষা এই একটি মানবীকে অনেক বেশি ভয় করিত পূর্বে একসময় ছিল যখন দেবতার বরাদ্দ দেবতা পুরা পাইতেন না কারণ পূজক ঠাকুরের আরেকটি পূজার প্রতিমা গোপন মন্দিরে ছিল তাহার নাম ছিল নিস্তারিণী গোপনে ঘৃত দুগ্ধ ছানা ময়দার নৈবেদ্য স্বর্গে নরকে ভাগাভাগি হইয়া যাইত কিন্তু আজকাল জয়কালীর শাসনে পূজার আনা অংশই ঠাকুরের ভোগে আসিতেছে উপদেবতাগণকে অন্যত্র জীবিকার অন্য উপায় অন্বেষণ করিতে হইয়াছে বিধবার যত্নে ঠাকুরবাড়ির প্রাঙ্গণটি পরিষ্কার তকতক করিতেছে কোথাও একটি তৃণমাত্র নাই এই পার্শ্বে মঞ্চ অবলম্বন করিয়া মাধবীলতা উঠিয়াছে তাহার শুষ্কপত্র পরিবা মাত্র জয়কালী তাহা তুলিয়া লইয়া বাহিরে ফেলিয়া দেন কিছু কিছু ভোগ ঠাকুরবাড়িতে পারিপাট্য পরিচ্ছন্নতা ও পবিত্রতার কিছুমাত্র ব্যাঘাত হইলে বিধবা তাহা সহ্য করিতে পারিতেন না পাড়ার ছেলেরা পূর্বে লুকাচুরি খেলা উপলক্ষে এই প্রাঙ্গনের প্রান্তে আসিয়া আশ্রয় গ্রহণ করিত এবং পাড়ার কিছু কিছু ভক্ষণ করিয়া যাইত মধ্যে মধ্যে শিশু আসিয়া এখন আর সে সুযোগ নাই পর্বকাল ব্যতীত অন্যদিনে ছেলেরা প্রাঙ্গণে প্রবেশ করিতে পাইত না এবং ক্ষুধাতুর ছাঁক শিশুকে দণ্ডাঘাত খাইয়াই দ্বারের নিকট হইতে তারস্বরে আপন অজজননীকেই আহ্বান করিতে করিতে ফিরিতে হইত অনাচারী ব্যক্তি পরমাত্মীয় হইলেও দেবালয়ের প্রাঙ্গণে প্রবেশ করিতে পাইত না জয়কালীর একটি যবন করপক্ষ কক্ষুট মাংসলুপ ভগিনীপতি আত্মীয় সন্দর্শন উপলক্ষে গ্রামে উপস্থিত হইয়া মন্দির উপক্রম করিয়াছিলেন জয়কালী তাহাতে ত্বরিত ও তীব্র আপত্তি প্রকাশ করাতে সহদারা ভগিনীর সহিত তাঁহার বিচ্ছেদ সম্ভাবনা ঘটিয়াছিল এই দেবালয় সম্বন্ধেই বিধবার এতই অতিরিক্ত অনাবশ্যক সতর্কতা ছিল যে সাধারণের নিকট তাহা অনেকটা বাতুলতারূপে প্রতীয়মান হইত জয়কালী আর সর্বত্রই কঠিন উন্নত স্বতন্ত্র কেবল এই মন্দিরের সম্মুখে তিনি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করিয়াছিলেন এই বিগ্রহটির নিকট তিনি একান্ত রূপে জননী পত্নী দাসী ইহার কাছে তিনি সতর্ক সুকমল সুন্দর এবং সম্পূর্ণ অবনম্র এই প্রস্তরের মন্দির এবং প্রস্তরের মূর্তিটি তাহার নিগুড় ও নারী স্বভাবের একমাত্র চরিতার্থতার বিষয় ছিল ইহাই তাহার স্বামী পুত্র তাহারখানে বিপদ ইহা হইতেই পাঠকেরা বুঝিবেন যে বালকটি মন্দির প্রাঙ্গণ হইতে মাধবী মঞ্জরী আহরণ করিবার প্রতিজ্ঞা করিয়াছিল তাহার সাহসের সীমা ছিল না সে জয়কালীর কনিষ্ঠ ভ্রাতুষ্পুত্র নলিন সে তাহার পিসিমাকে ভালো করিয়াই জানিত তথাপি তাহার দুর্দান্ত প্রকৃতি শাসনের বশ হয় নাই যেখানে বিপদ সেখানেই তাহার একটা আকর্ষণ ছিল এবং যেখানে শাসন সেখানেই লঙ্ঘন করিবার জন্য তাহার চিত্ত চঞ্চল হইয়া থাকিত জনশ্রুতি আছে বাল্যকালে তাহার পিসিমা স্বভাবটিও রূপ ছিল জয়কালী তখন মিশ্রিত ভক্তির সহিত ঠাকুরের দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া দালানে বসিয়া এক মনে মালা জপিতেছিলেন বালকটি পদে পশ্চাৎ হইতে আসিয়া মাধবীতলায় দাঁড়াইল দেখিল নিম্ন শাখার ফুলগুলি পূজার জন্য আশ্রিত লতে তখন অতি ধীরে ধীরে সাবধানে মঞ্চে আরোহণ করিল উচ্চ শাখায় দুটি একটি বিকোচনমুখ কুঁড়ি দেখিয়া যেমন সে শরীর এবং বাহু প্রসারিত করিয়া তুলিতে যাইবে অমনি সেই প্রবল চেষ্টার ভরে জীর্ণ মঞ্চ সশব্দে ভাঙিয়া পড়িল আশ্রিত লতা এবং বালক একত্রে ভূমিসাত হইল জয়কারী তাড়াতাড়ি ছুটি আসিয়া তাহার ভ্রাতুস্পুত্রটির কীর্তি দেখিলেন সবলে বাহু ধরিয়া তাহাকে মাটি হইতে তুলিলেন আঘাত তাহার যথেষ্ট লাগিয়াছিল কিন্তু সে আঘাতকে শাস্তি বলা যায় না কারণ তাহা অজ্ঞান জ্বরের আঘাত সেই জন্য পতীত বালকের ব্যথিত দেহে জয়কালীর সজ্ঞান শাস্তি মুহুর মুহুর সবলে বর্ষিত হইতে লাগিল বালক এক বিন্দু অস্ত্রপাত না করিয়া নীরবে সহ্য করিল তখন তাহার পিঠে গোপনে ক্ষুদিয়া ঘরের মধ্যে রুদ্ধ করিলেন তাহার সেদিনকার বৈকালিক আহার নিষিদ্ধ হইল আহার বন্ধ হইল শুনিয়া দাসী মক্ষদা কাতর কণ্ঠে বালককে ক্ষমা করিতে অনুনয় করিল হৃদয় গলিল না ঠাকুরানীর অজ্ঞাতসারে গোপনে ক্ষুধিত বালককে কেহ যে খাদ্য দিবে বাড়িতে এমন দুঃসাহসিক কেহ ছিল না বিধবা মঞ্চ সংস্কারের জন্য লোক ডাকিতে পাঠাইয়া বসিলেন কিছুক্ষণ পরে নিকটে দালানে আসিয়া আসিয়া ঠাকুর ঠাকুরমা কাকাবাবু ক্ষুধায় কাঁদিতেছেন তাহাকে কিছু দুধ আনিয়া দিব কি জয়কালী অবিচলিত মুখে কহিলেন না মক্ষদা ফিরিয়া গেল অদূরবর্তী কুটিরের কক্ষ হইতে নলিনের করুণ ক্রন্দন ক্রমে ক্রোধের গর্জনে পরিণত হইল এবং অবশেষে অনেকক্ষণ পরে তাহার কাতরতা শ্রান্ত উচ্ছ্বাস থাকিয়া থাকিয়া জপ নিরতা পিসিমার কানে আসিয়া হইতে লাগিল আর্ত কণ্ঠ যখন পরিশ্রান্ত ও মৌন প্রায় হইয়া আসিয়াছে এমন সময় আর একটি জীবের ভীত কাতরধ্বনি নিকটে ধ্বনিত হইতে লাগিল এবং সেই সঙ্গে ধাবমান মনুষ্যের দূরবর্তী চিৎকার শব্দ মিশ্রিত হইয়া মন্দিরের সম্মুখস্থ পথেই একটি তুমুল কলরব উত্থিত হইল সহসা প্রাঙ্গনের মধ্যে একটা পদশব্দ শোনা গেল জয়কালী পশ্চাতে ফিরিয়া দেখিলেন ভূপর্যন্ত মাধবীলতা আন্দোলিত হইতেছে সরস কণ্ঠে ডাকিলেন নলিন কেহ উত্তর দিল না বুঝিলেন অবাধ্য নলিন বন্দিশালা হইতে কোনো ক্রমে পলায়ন করিয়া পুনরায় তাহাকে রাগাইতে আসিয়াছি এই ইকন ভাবেই অধরের উপরে অষ্ট চাপিয়া বিধবা প্রাঙ্গণে নামিয়া আসিলেন লতাকুঞ্জের নিকট পুনরায় ডাকিলেন নলিন উত্তর পাইলেন না শাখা তুলিয়া দেখিলেন একটা অত্যন্ত মলিন শুকর প্রাণভয়ে পল্লবের মধ্যে আশ্রয় লইয়াছে যে লতাবিতান এই ইষ্টক প্রাচীরের মধ্যেই বৃন্দাবিপিনের সংক্ষিপ্ত প্রতিরূপ যাহার বিকশিত কুসুম মঞ্জরির সৌরভ গোপীবৃন্দের সুগন্ধি নিঃশ্বাস স্মরণ করাইয়া দেয় এবং কালিন্দী তীরবর্তী সুখবিহারের সৌন্দর্য স্বপ্ন জাগ্রত করিয়া তোলেই বিধবার সেই প্রাণাধিক যত্নের সুপবিত্র নন্দন ভূমিতে অকস্মাৎ এই বিভৎস ব্যাপার ঘটিল পূজারী ব্রাহ্মণ লাঠি হস্তে তাড়া করিয়া আসিল জয়কালী তৎক্ষণাৎ অগ্রসর হইয়া তাহাকে নিষেধ করিলেন এবং দ্রুত ভিতর হইতে মন্দিরের রাধানাথ রাধানাথজিউর অনতিকাল পরেই সুরাপানে উন্মত্ত ডোমের দল মন্দিরের দ্বারে উপস্থিত হইয়া তাহাদের বলির পশুর জন্য চিৎকার করিতে লাগিল জয়কালী রুদ্ধ দ্বারের পস্তাতে দাঁড়াইয়া কহিলেন যা বেটারা ফিরে যা আমার মন্দির অপবিত্র করিস নেই ডোমের দল ফিরিয়া গেল জয়কালী ঠাকুরানী যে তাঁহার রাধানাথজীউর মন্দিরের মধ্যেই অশুচি জন্তুকে আশ্রয় দিবেন ইহা তাহারা প্রায় প্রত্যক্ষ দেখিয়াও বিশ্বাস করিতে পারিল না এই সামান্য ঘটনায় নিখিল জগতের সর্বজীবের মহাদেবতা প্রসন্ন হইলেন কিন্তু ক্ষুদ্রপল্লীর সমাজ নামধারী অতি ক্ষুদ্র দেবতাটি নিরতিশয় সংক্ষুব্ধ হইয়া উঠিল শ্রাবণ তেরোশো এক